ওই এইসুলা কেমাতে অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক আসে, প্রায় লক্ষ লক্ষ লোক হয়, লক্ষ লক্ষ লোক হয়। এই মিমারে আমরা নামাজ করতে ভালো লাগে, এই কারণে আমরা সবাই নামাজ করি। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, প্রায় একদিন আগে থেকে লোক আসে মাঠ অনেক প্রবাহ হতো, এই কারণে সবাই অনেক লোক আসে একসাথে নামাজ পড়ার জন্য। আমি এই মাঠে প্রায় 15 বছর ধরে নামাজ করি। এই মাঠে নামাজ পড়লে অনেক আনন্দ পাই এবং এই মাঠে অনেক 7-8 লাখ লোক হয়। এই একসাথে নামাজ পড়লে অনেক লোকের মধ্যে অনেকের দ্বারা দেখা গেছে আমরা মুনাজাত করি, মুনাজাতের মাধ্যমে আল্লাহ আমাদের মুনাজাত কবুলই করতে পারে। কার দ্বারা কবুল করে যেটা একমাত্র আল্লাহই জানে। আচ্ছা, এরপরে দেখা গেছে আমরা এই মাঠে অনেক লোকের বন্ধু বান্ধব অনেক লোকজন পাই, আমরা একসাথে নামাজ আদায় করি। এই বছর আমরা 197তম ঈদুল ফিতরের ঈদের জামাত এখানে আদায় করবো ইনশাল্লাহ। সারা দেশের ধর্মপ্রাণ মুসলিমদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা সবাই আসুন, আমরা একসাথে সবচেয়ে বড় ঈদের জামাত এখানে আমরা নামাজ আদায় করি। বরাবরের মতোই আমাদের মাঠ প্রস্তুতির কাজ চলমান রয়েছে। আমাদের মাঠ পিছন দিকে দেখেন সম্প্রসারিত যে অংশ রয়েছে, এখানেও মানুষ কাজজন কাজ করছে। এখানে মুসলিমদের জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার পানি, সুপেয় পানির ব্যবস্থা রয়েছে, নামাজের উজুর ব্যবস্থা রয়েছে, তাদের জন্য পর্যাপ্ত ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। এখানে মুসলিমদের জন্য প্রাথমিক চিকিৎসার জন্য কয়েকটা মেডিকেল টিম আমাদের এখানে অবস্থান করবে, অ্যাম্বুলেন্স থাকবে, আমাদের হাসপাতালগুলো প্রস্তুত রয়েছে। এছাড়াও ফায়ার সার্ভিসের যারা আমাদের স্বেচ্ছাসেবক আছেন এবং অফিসার আছেন তারাও এখানে দায়িত্ব পালন করবে। বরাবরের মতো আমরা কতগুলো ওয়াশ টাওয়ার নির্মাণ করেছি, সেই ওয়াশ টাওয়ার এবং আশেপাশে এলাকাতে আমরা পর্যাপ্ত পরিমাণ সিসিটিভি স্থাপন করেছি যাতে নিরাপত্তার জন্য বিঘ্নিত না হয়। আর এখানে পর্যাপ্ত পরিমাণ পুলিশ, আনসার, র্যাব, বিজিবি সহ আমাদের নির্বাহী মেশিনগান দায়িত্ব পালন করবেন। আর দুইটা টিম সরকার বরাবরই দিয়ে থাকেন, দুইটা ট্রেনের আলাদা ব্যবস্থা রয়েছে আমাদের। সকালে 6টা থেকে ময়মনসিংহ থেকে আমাদের কিশোরগঞ্জ জেলা পর্যন্ত একটা ট্রেন আসবে এবং ভৈরব থেকে 5:45 থেকে শুরু করে এখানে 8টার সময় একটা ট্রেন আসবে। নামাজ শেষে সেটা বেলা 12টায় আবার দুইটা ট্রেনই তাদের গন্তব্যের দিকে রওনা হবে। আমরা আশা করছি নিরাপত্তার ক্ষেত্রে আমাদের যথেষ্ট প্রিপারেশন রয়েছে, আমাদের সার্বিক প্রস্তুতি ভালো। যদি বৃষ্টি না হয়, আমাদের আকাশ ভালো থাকে, আবহাওয়া ভালো থাকে, আমরা ইনশাল্লাহ বরাবরের মতোই সর্বোচ্চ বড় একটা জামাত ইনশাল্লাহ একসাথে নামাজ আদায় করব। এই জামাতটা বরাবরের মতোই আমাদের চ্যানেল আই লাইভ সম্প্রচার করা থাকে। আমি এই দেশের অভ্যন্তর এবং দেশের বাইরে যারা আছেন চ্যানেল আইয়ের মাধ্যমে সবাইকে দাওয়াত দিচ্ছি যে আপনারা সবাই এখানে আসুন, আসুন আমরা সবাই মিলে সবচেয়ে বড় একটা জামাতে নামাজ আদায় করি। জামাত কয়টা হবে ইমাম কি? বরাবরই এই জামাত সকাল 10টায় হয়ে থাকে। ইমাম আমাদের জনাব ফরিদুদ্দিন মাসুদ সাহেব আমাদের এই জামাত গতবার পরিচালনা করেছেন, এইবার উনি একটু অসুস্থ রয়েছেন, তারপরে সকালবেলা আমার সাথে কথা হয়েছে, উনি বলেছেন যদি সুস্থ থাকেন উনি ইনশাল্লাহ এসে এখানে আমাদের জামাতে অংশগ্রহণ করেন। মেডিকেল টিম এখানে 5 প্লাটুন বিজিবি আমাদের এখানে আমরা পেয়েছি, আর মেডিকেল টিম আমাদের এখানে 3টা মেডিকেল টিম রয়েছে আমাদের পিছনে আপনারা দেখবেন, এছাড়া কয়েকটা অ্যাম্বুলেন্স এখানে থাকবে। আর হাসপাতালে আমাদের পর্যাপ্ত পরিমাণ ডাক্তার এবং ওষুধপত্র আমরা রেখেছি, যদি প্রয়োজন পড়ে তারাও এসে আমাদের সাপোর্ট দিতে পারবে। শুলাকিয়া মাঠের ঐতিহ্য অনেক আগে থেকেই, আমাদের যখন থেকে মানে আমাদের জন্মের পর থেকে দেখতেছি যে মাঠে অনেক লোকের সমাগম হয়। ইভেন অনেক আগ থেকে দেখতাম যে 3-4 দিন আগ থেকে দেশ বিদেশ থেকে অনেক লোকজন আইসা এই মসজিদে থাকতো। তারপরে দেখতাম কি ঈদের আগের দিন, চান্দ্রাত যেটাকে বলে হইতো, ওই সময় দেখতাম চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে এখানে ঘুরিয়ে বইতো, একটা উৎসব মুখের পরিবেশ থাকতো। এখানে মনে কথা রয়ে গেছে যে ওই মাঠে 3 বার নামাজ পড়লে নাকি হজের সব পাওয়া যায়, যদি ওটার কোনো সেই আদিস আমি এখন পর্যন্ত পাই নাই, এটা শুধু মানুষের ধারণা আর কি। এবার মাঠে নামাজ পড়ে অনেক তৃপ্তি পাওয়া যায়। এই যে ঐতিহাসিক শুলাকিয়া ঈদগাহ ময়দান আপনারা হয়তো দেখছেন যে এখানে এখন বাংলাদেশের মধ্যে এবং বৃহত্তর এশিয়ার মধ্যে আমাদের শুলাকিয়া ঈদগাহ ময়দান হচ্ছে বৃহত্তমতার দিক থেকে, যদিও এটা বৃহৎ না কিন্তু লোক সমাগম ইতিহাস ঐতিহ্যের দিক থেকে এটা আমাদের এশিয়ার মধ্যে সর্বাগ্রে এবং সবার ঊর্ধ্বে। এই মাঠ অত্যন্ত নিরাপদ, সকল মুসল্লিদের আহ্বান করছি ঈদে প্রতি বছর আপনারা যেভাবে এখানে নামাজ পড়তে আসেন এবং নিরাপদে বাড়িতে ফিরে যান, এবারও তার ব্যর্থ হবে না। আমরা কিশোরগঞ্জ জেলা পুলিশ এই মাঠকে সম্পূর্ণ নিরাপদ এখন পর্যন্ত রেখেছি, আপনি নামাজ আদায় করার পর পর্যন্ত এরকম নিরাপদই থাকবে। আপনাদের আহ্বান জানাচ্ছি ঈদে নামাজ পড়তে এখানে আসুন। আর সেকেন্ড থিং হচ্ছে আমরা যে নিরাপত্তা ব্যবস্থাগুলি নিয়েছি সেটা হচ্ছে এই পুরো মাঠকে ইতিমধ্যে সুইপিং এর আন্ডারে নেওয়া হয়েছে, আবারও সুইপিং করা হবে। পুরো মাঠ
আর্চওয়ের মধ্য দিয়ে আপনাকে মাঠে প্রবেশ করতে হবে। মাঠের আশেপাশে প্রত্যেকটি প্রবেশ পথে পুলিশের চেকপোস্ট থাকবে, এর বাইরে মেটাল ডিটেক্টর দিয়ে সার্চ করে প্রত্যেককে ঢোকানো হবে। বম ডিসপোজাল ইউনিটের সদস্যগণ এখানে কাজ করবেন, জেলা গোয়েন্দা সংস্থার লোকজন ইতিমধ্যে প্রি ডিপ্লয়েড হয়েছেন এবং এই জামাতের পর পর্যন্ত তারা এই জামাত সংক্রান্ত বিষয়টিতে তথ্য সংগ্রহ করবেন এবং সেই অনুযায়ী আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। আর সাধারণ জনগণ যারা এখানে নামাজ পড়তে আসবেন, মুসল্লিদের কাছে আমাদের বিনীত প্রার্থনা, আসার সময় আপনারা কেউ দিয়াশালাই, গ্যাস লাইট অথবা ছাতা এ জাতীয় কোনো বস্তু নিয়ে আসবেন না, এটা আমাদের আহ্বান। শুধুমাত্র জায়নামাজ নিয়েই এখানে নামাজ পড়তে আসবেন এমনটাই আমরা প্রত্যাশা করি। আর মোবাইলের ব্যাপারে আপনি যদি মোবাইল নিয়ে আসেন কোনো অসুবিধা নাই, তবে আমরা নিরুৎসাহিত না আনলেই বরঞ্চ ভালো। আর এই মাস নিরাপদ থাকবে। আপনারা জানেন 2016 সালে আমাদের এখানে দুইজন বীর পুলিশ সদস্য শহীদ হয়েছেন মানুষের জীবন এবং জানমাল রক্ষা করাতে। এবারও আমরা সেই 2016 সালকে টার্গেট করে, বেস করে আমাদের নিরাপত্তা প্রোগ্রাম তৈরি করেছে এবং আমি নিশ্চিত 2016 সালে যে নিরাপত্তা ব্যবস্থা ছিল তার চেয়ে অত্যন্ত দৃঢ়তার সাথে আমরা এই কাজটি করতে পারব। আর বাংলাদেশ পুলিশ নিজের জীবন দিয়েও সাধারণ মানুষের জীবন রক্ষা করতে নিমিত্ত কাজ করে, এবারও তার কোনো ব্যর্থ হবে। প্রতি বছর যা থাকে তার আমরা প্রত্যেকবারই বলি, প্রতি বছর যা সংখ্যা থাকে তার চেয়ে আমরা বাড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আর নিরাপত্তা প্রোগ্রাম প্রতি বছর একই রকম থাকে না, এটা আপনার কাছে গতানুগতিক প্রোগ্রাম হইলেও আমার কাছে প্রতি বছর ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ থাকে। ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা ভিন্ন ভিন্ন প্রোগ্রাম তৈরি করি। আর তো প্রত্যেক বছর প্রোগ্রাম থেকে আমরা নতুন কিছু শিখি এবং পরের বছর ওই ছিদ্রগুলিকে নিচ্ছিদ্র করতে চাই। অতএব এবার নিরাপত্তা ব্যবস্থা গত বছরের চেয়ে ভিন্নতর হবে, গত বছরের চাইতে আরো দৃঢ় হবে, গত বছরের চাইতে আরো চমৎকার হবে। এবং এটার ইতিহাস তো আমরা জানি যে এটার মধ্যে সর্বপ্রথম যে বৃহৎ জামাত হয়েছিল তখন এখানে 100,000 লোক হয়েছিল, এই কারণে শোলাকিয়া নামকরণ করা হয়েছে। কিন্তু এখন আমরা দেখি যদি দিন ভালো থাকে, বৃষ্টি টিষ্টির কোনো ঝামেলা না থাকে, ঈদ উল ফিতরের মধ্যে প্রচুর পরিমাণে লোক হয়। আমরা শুনি যে এখানে মাঠের বাহিরে রাস্তাঘাট সহ পিছনের মাঠ সহ সবগুলো ভরে প্রায় 3,00,000 লোক হওয়া যায় অনেকে বলে থাকে। তো এখানে মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে, শুধু এখানে ঐতিহ্যবাহী একটা মাঠে নামাজ পড়বে এবং ঈদের আমেজটা পরিপূর্ণভাবে উপভোগ করবে, কারণ অনেক মানুষ হয়, অনেক লোক সমাগম হয়। আমি নিজে এখানে নামাজ পড়েছি এবং এর অনুভূতিটা আসলেই অন্যরকম। এখন আমি এক মসজিদে নামাজ পড়াই, আমার মসজিদ থেকে দূর থেকে মানুষরা প্রতি বছরের ন্যায় এবারও ইনশাল্লাহ ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। এ সংক্রান্তে 14 কর্তৃক বিশদ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমাদের যে নিরাপত্তা পরিকল্পনা সেটি মূলত 4 স্তরের নিরাপত্তা পরিকল্পনা থাকবে। এই ময়দানে আসা এবং যাওয়ার যেই এন্ট্রি এবং এক্সিট যে গেটগুলো আছে সেখানে আমাদের র‍্যাব সদস্যরা মোতায়েন থাকবে। পাশাপাশি এখানে বেশ কিছু ওয়াচটাওয়ার করা হয়েছে যেখানে স্বয়ংক্রিয় স্নাইপার রাইফেল বাইনোকুলার সহ আমাদের র‍্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন, যাতে যে কোনো প্রকার নাশকতা খুব সহজেই আমাদের প্রশিক্ষিত স্নাইপাররা এড়াতে পারেন বা প্রতিরোধ করতে পারেন। আমাদের বেশ কিছু পেট্রোল কার থাকবে যেগুলি শহরের বিভিন্ন এলাকায় মুভমেন্ট করবে, যাতে আগত যারা মুসল্লিরা আছেন নির্বিঘ্নে এই ময়দানে আসতে পারেন এবং নামাজ শেষে নির্বিঘ্নে তাদের বাড়ি ফিরে যেতে পারেন। ভৈরব এবং কিশোরগঞ্জের রেল স্টেশন আছে, সেখানে র‍্যাবের বিশেষ টিম মোতায়েন থাকবে, কারণ আপনারা জানেন যে ট্রেনে করে দূর দূরান্ত থেকে অনেক যাত্রী হিসেবে অনেকে এখানে আসেন নামাজ পড়ার জন্য। তো তাদের নিরাপত্তা নিশ্চিত করা, আসার পথে যারা যাতে তারা কোনো প্রকার ঝামেলার সম্মুখীন না হন, বিশেষ করে এই ধরনের গ্যাদারিং যখন হয় পকেট মার ছিনতাইকারী এরা তৎপর থাকে নানাভাবে এই তাদের সুযোগ সুবিধাগুলি নেওয়ার জন্য বা অপরাধ করার জন্য, সেগুলি যাতে না হয় সেজন্য আমাদের এখানে বিশেষ মোটরসাইকেল টহল থাকবে। ঈদের আনন্দ উপভোগের জন্য ঐতিহ্যবাহী ঈদগাহ নামাজ পড়ার জন্য যদিও অনেকবার পড়েছে ওনারা, কিন্তু এরপরেও তারা এখানে চলে আসে। আমি সার্বিকভাবে এই মাঠের আরো উত্তরোত্তর উন্নতি কামনা করি এবং রাষ্ট্রীয়ভাবে এবং স্থানীয়ভাবে আমরা যেন এর যে ইতিহাস আছে, ঐতিহ্য আছে, এটা যেন আমরা ধরে রাখতে পারি, আমরা এই কামনা করি। ছোট থেকে বাবার হাত ধরে শোলাকিয়া মাঠে নামাজের জন্য আসি, অর্ধপতির নামাজ প্রতি ঈদে এই মাঠে নামাজ পড়ি, লাখ লাখ লোকের সমাগম হয় এই মাঠে, যার কারণে এত এত মানুষের সাথে নামাজ পড়ার একটা মজাই আলাদা। অনেকের কাছে শুনেছি যে এই এত মানুষের নামাজ পড়াতে
একসাথে নামাজ পড়াতে দোয়া নাকি কবুল হয় এই সুলাই মসজিদ নামাজ নামাজের জন্য আসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সুলাইকে ঐতিহ্যবাহী সুলাইকে ঈদগাহ মাঠ যেখানে লক্ষ লক্ষ মুসল্লিদের জমায়েত হয় প্রতি বছরে দুইবার এই জমায়েত হয় যদি বৃষ্টি টিষ্টি না হয় তাহলে এই মাঠ ভরপুর থাকে এমনকি রাস্তাঘাট পর্যন্ত আমরা দেখতে পাই যে অনেক সময় পুরো রাস্তার মধ্যে মুসল্লিরা দাঁড়িয়ে নামাজ আদায় করছে তো সব মিলিয়ে বাংলাদেশের মধ্যে এই মাঠ সম্পর্কে আসলে বলার মতো কিছু নেই যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের আশা করে এই মাঠ সম্পর্কে ধারণা আছে বা ভালো জানে তারা আলহামদুলিল্লাহ তো সর্বপ্রথম এরপরে আমাদের যে এই মাঠের কিছু কয়েক বছর পূর্বে একটা দুর্ঘটনার কারণে একটু সমস্যা হয়েছিল আবার এখন সরকারকে ধন্যবাদ জানাই খুব ভালো সিকিউরিটির মাধ্যমে এখন নামাজ আদায় হয় কোনো সমস্যা হয় না সরকার আমাদেরকে কয়েকটা বাহিনী দিয়ে এখানে সিকিউরিটির ব্যবস্থা করেছেন সেই জন্য আলহামদুলিল্লাহ শুকরিয়া জানাই সরকারকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা সিকিউরিটি ব্যবস্থা করে দেওয়ার জন্য আর এই মাঠ সম্পর্কে আসলে আর নতুন করে কিছু বলার নেই এই মাঠ আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আল্লাহর কাছে দোয়া করি যেন কেমন পর্যন্ত এই মাঠকে খায়ন দেয় আমরা সবাই যেন একসাথে জামাত আদায় করতে পারি সতুষ্ট ভাবে এই জন্য আলহামদুলিল্লাহ।